এরপর আমি মিডল পোর্শনে গোল্ডেন কালার দেব। আমি গোল্ডেন কালার গ্লিটারও দেব, যাতে করে আই মেকআপটা আরো স্পষ্ট হয়ে ওঠে। এরপর আমি কর্নার পোর্শনটায় আমি একটা মেরুন কালার ইউজ করব। আই মেকআপ করার সময় যে কোনো কালার তোমরা যখন ইউজ করবে, যত বেশি ব্লেন্ডিং করবে তত বেশি কালারটা কিন্তু খুব ভালো ফুটে উঠবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি সাদা পাউডার, তোমরা যে কোনো পাউডার এখানে ইউজ করতে পারো। আমি পাউডারটা দিচ্ছি কারণ আমি চোখের তলায় আই মেকআপটা করবো আর কন্ট্রোলিং করবো। এরপর আমি খুব ভালো করে হালকা হালকা করে ড্যাব ড্যাব করে ব্লেন্ডিং করে নেব। এরপর চোখের নিচেও আমি রেড কালারটা ইউজ করব। এরপর আমি লাগিয়ে নেব ব্লাশার। আমি ল্যাকমির লাইনার ইউজ করব আর একটা হুডা বিউটি রেড কালার লিপস্টিক লাগিয়ে নিলাম। এরপর আমি মাস্কারা লাগিয়ে নিলাম। এরপর লাগিয়ে নিচ্ছি কাজল। সবশেষে আমি লাগিয়ে নেব হাইলাইটার। এরপর আমি একদম সিম্পলি ভাবে হেয়ার স্টাইলটা করব, খোপাই করে নেব, নিয়ে আমি ফুল লাগাবো। একদম রেডি অষ্টমীর সকালের জন্য। তো যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে, বন্ধুরা লাইক করবে। আর যারা আমার চ্যানেলে নতুন এখন ভিডিওটা দেখছো, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য।
পর্যন্তই সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পুজোটা খুব ভালো করে কাটাও। টাটা।